সো হ্যালো ভিউয়ার্স, আপনি অ্যাট ফার্স্ট আপনার মোবাইলের ডাটা ওয়াইফাই যেটাই বলেন অন করে নেবেন। এই ওয়াইফাইতে এটা আমি যেভাবে করবো এটা হবে না, আপনার ডাটাতে হবে, এমবি থাক বা না থাক। আমি আসলে ফ্রি ফেসবুক দিয়ে করব, আসলে ফ্রি ফেসবুক দিয়ে সব কিছু সহজ হয়, মানে যে সেটিংগুলো সব সামনে চলে আসে। এই যে আমি আমার ইমেল নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, আসলে আমি পাসওয়ার্ডটা জানি না, পাসওয়ার্ড উল্টো পাল্টা একটা দিলেও কোনো কাজ হবে না, ইনকারেক্ট লেখা আসবে। সো আমি কী করবো, আমি চলে যাবো এই যে ফরগেট পাসওয়ার্ডে। ফরগেট পাসওয়ার্ডে যাওয়ার পরে এরকম আসলে ব্যাক ব্যাক যাওয়ার পরে আমি আমি যেই ফোন নাম্বারটা দিয়ে আমার আইডিটা আমি খুলছিলাম, সো ওই ফোন নাম্বারটা এখানে আমি দিব। দেওয়ার পরে ওই এই যে ফোন নাম্বারটা আমি দিলাম, দেওয়ার পর সার্চ করব। সার্চ করার পরে এই যে চলে আসছে আমার আইডি রাব্বি সিদ্দার। এখন একটা কোড চলে যাবে, এখানে কন্টিনিউতে দিলে, কন্টিনিউতে দেওয়ার পরে 6 সংখ্যার একটা কোড আসবে, এই যে চলে আসছে, আমি এটাকে কপি করব। কপি করার পর পেস্ট করব, পেস্ট করার পরে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে। সো আসলে নতুন একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে আপনারা আইডিতে এন্ট্রি করবেন। এই যে আইডিটা চলে আসছে, সো আমি অ্যাটলিস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য করছিলাম। সো আপনার কাছে যদি এই ইমেল নাম্বারটা না থাকে তাহলে কিন্তু হবে না। এখানে আপনি যখন আইডিটা খুলবেন ফোন নাম্বারটা অবশ্যই নিজের কাছে রাখবেন, আসলে ফেসবুক আইডি একটা গুরুত্বপূর্ণ জিনিস। সো এখানে আপনি চাইলে আপনার একটা ইমেল অ্যাড করতে পারেন, ইমেল অ্যাড করলে আরও ভালো হয়। সো এই পর্যন্তই আজকের ভিডিও।